গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটা হচ্ছে শনিবারের সকাল, তো ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ কিনা এখান থেকে জানি না, বেজে গেছে কিন্তু ঘড়িতে 8:10। তো 9 তারিখ শনিবার দিন সকালবেলা ফ্রেশ হচ্ছি এখন প্রথমে ঘুম থেকে উঠে, বুঝতেই পারছো যেহেতু ছুটি চলছে টুবলুর, বিশেষ করে অনির্বাণের ছুটি নেই, তাই সেজন্য একটু ঘুম থেকে ওঠাটা দেরিতে হচ্ছে, আর শনি রবিবার তো বিশেষভাবেই, কারণ শনিবার দিন অনির্বাণ ফিরে লাঞ্চ করে আর কি, যার জন্য একটু দেরি হলে অসুবিধা হয় না আর কি। যদিও এখন প্রায় প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে কিছুটা আগেই, কিন্তু ওই আর কি উঠতে ইচ্ছে করছে না। শীতকালে যেমনটা হয় সবার সাথেই কম বেশি আর কি এরকমই হয়, তবুও কী বলো তো, যখন মাথায় অনেকটা কাজের চাপ থাকে বা ধরো পড়াশোনার চাপ থাকে, তখন শীত বলো, বর্ষা বলো, গ্রীষ্ম বলো, যে কোনো অবস্থাতেই উঠে পড়তেই হয়। স্কুল থাকলে যেমন আমার সাথেও হয় আর কি, বা জানুয়ারি মাসে যেমন ধরো শীত তো থাকবে কিন্তু টুবলু স্কুল থাকবে, সেক্ষেত্রে টাইমে উঠে পড়তেই হবে, সেটা আলাদা। এখন না একটা মানে অন্যরকম রিল্যাক্স করার মতো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্যেই একটু সমস্ত কাজেই আর কি হালকা চলছে আর কি বলতে পারো। তো যাই হোক, সকালবেলা উঠে থেকে কাজকর্ম তো শুরু করতেই হবে, আর প্রথমে সেই গতকাল যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন রেডি করে নিচ্ছি, একটু উষ্ণ গরম জল দিয়ে আমি আর অনির্বাণ দুজনেই খাবো। তো ভিজিয়ে রেখেছিলাম তো একটা কাপে, সেটাকেই দু জায়গায় নিয়ে নিচ্ছি। তো জল গরমটা না একটু বেশি ছিল, ওই জন্য আবার একটু ঠান্ডা জল মিশিয়ে সেটাকে ঠিক করলাম আর কি, খুব বেশি গরম জল না খেতে পারা যায় না। তো যাই হোক, আমনটা এখন খাওয়া হবে না, এখন এই চিয়া সিডটা বসে একটুখানি খাই, আর এটা একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে খেতে পারলেই ভালো আর কি। তো যাই হোক, এটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো, কারণ বুঝতেই পারছো কাজবাজ তো সমস্ত কিছুই পড়ে আছে। ঘুম থেকে উঠতে দেরি হলে কি হয়, কাজগুলো গুছিয়ে করে উঠতে একটু অসুবিধা হয়, যেহেতু কি বলতো মানে টাইম তো একটা মেনটেন করতেই হয়। স্কুলের টাইম সেটা নাই বা হলো, মানে সারাদিনব্যাপী 3:30, 3:30, 4 বেজে যাচ্ছে, ওরকমভাবে আমি কাজ করতে পারি না, আমার কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলতেই হয়। তাই ঘুম থেকে উঠলে যেটা হয় সেটা হচ্ছে টাইমের সাথে আর কি পেরে ওঠা যায় না, বিশেষত শীতকালে আর কি। আর সকাল সকাল যখন ঘুম থেকে উঠি আমি দেখেছি সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায়, এতটুকু অসুবিধা কোনো কাজের ক্ষেত্রেই হয় না। তো যাই হোক, মাঝে মাঝে তো এরকমও করতে হবে, আসলে বছরে 365 দিন কারুরই কি আর একরকম যায়, সেটা তো নয়। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, দিনটা যখন শুরু করা হয় দিনটা না কেমন যাবে সেটা তো আমরা কেউই জানি না, তো শুরু করি যে সমস্ত ভাবনা চিন্তা নিয়ে বা যেভাবে কাজের পরিকল্পনা করে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে থাকি, সবসময় সেরকমটা হয় না। আজকের দিনেও আমার সাথে সেরকমটা হয়নি, এমন কিছু অসুবিধার সম্মুখীন হয়েছি, তো তোমাদের সাথে সেটা পরবর্তীতে বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে। যাই হোক, এখন এই বড় কাজটা করে নিলাম, এই রাত্রিবেলা শুতে যাওয়ার সময় যে একজোড়ি বাসন মেজে তারপর যাই, সকালবেলা উঠে এই বাসনটা তুলতে হয়, রাত্রিবেলা না তোলা যায় না, কারণ জলটা না পুরোপুরি ঝরে না, তো সেক্ষেত্রে সকালেই তুলতে হয়। এই কাজটা করতেও কিন্তু অন্ততপক্ষে 8-10 মিনিট সময় তো লেগেই যায়, সকালবেলার টাইমে এই 10 মিনিটও না অনেক। তো টুকটাক কিছু বাসন বেরিয়েছিল, ওই চিয়া সিডটা খেলাম, সেই কাপগুলো সেগুলো সমস্ত মেজে নিচ্ছি, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। যদিও আজকের দিনে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, সামান্যই রান্নাবান্না করেছিলাম, তো সেগুলোও বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ সময়ের জন্য আর কি, বুঝতেই পারছো। একে তো ঘুম থেকে দেরি করে উঠেছি, তারপরে মাথার মধ্যে না আজকে প্রচুর কাজের চাপ এমনিতেই ছিল, তো সেগুলোও সমস্ত কিছু করব, যার জন্য আসলে ক্যামেরা করে কাজগুলো করতে গেলে একটু তো বেশি সময় লাগবেই, একটু না অনেকটাই বেশি সময় লাগে, তখন পেরে ওঠা যায় না আর কি সময়ের সাথে, দেরি করে ঘুম থেকে উঠলে এই একটা অসুবিধায় হয় আর কি। আর সত্যি কথা বলতে না শীতকালে আমার কাজের এনার্জি একদমই থাকে না, অনেকেই ঠান্ডায় অনেক বেশি কাজ করতে পারে কিন্তু আমি সেটা পারি না, জানি না কেন আমার মানে সহ্য হয় না। শীতকালে প্রচুর কাজ করলে মানে জলের কথাই বলছি, জল ঘাটাঘাটিও প্রচুর করলে আমার না ঠান্ডা লেগে যায়, যেহেতু ঠান্ডা লাগার ধাত, সেহেতু কাজকর্ম যে প্রচুর আমি করতে পারি তা নয়। তো যাই হোক, এখানে রান্নাবান্না শুরু করেছি আর এই শুরু করে রান্না করছি, সেই সময়টাই আর কি তোমাদের সাথে একটুখানি ক্লিপ আর কি শেয়ার করতে পেরেছি। বাকি এরপরে মাছও রান্না করেছিলাম, ডালও করেছিলাম, কিন্তু সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আরও অনেক কিছুই রান্নাঘরের কাজ আজকে করেছিলাম, কিন্তু এই সময়ের যে কাজগুলো বা তার যে ক্লিপগুলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
শীতকাল তো সবজির সময়, সবজির মরশুম বলা যেতে পারে। কত রকম যে সবজি শীতকালে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে জানো তো সবচেয়ে বেশি আমি খেতে যেটা ভালোবাসি সেটা হচ্ছে বেগুন। বেগুন ভাজা খেতে শীতকালে আমার এত ভালো লাগে, বেগুন পোড়া খেতেও ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতকালে যে ধরনের বেগুন পাওয়া যায়, মানে যে বেগুনটা ভাজা খেতে ভালো লাগে, সেটা কিন্তু সারা বছর পাওয়া যায় না সেভাবে। তো যার জন্য শীতকালে এই রুটি, বেগুন ভাজা বা ভাত দিয়েও বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে রুটিও করে নিচ্ছি। আসলে আজকে যে কাজকর্মগুলো করব বলে ঠিক করেছিলাম, তার মধ্যে প্রধান হচ্ছে এই দুটো ঘরেরই বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে দেব। তো অনেক দিন থেকে করব করেও হচ্ছে না, মাঝে ওদিকের ঘরটার বেডশিটটা শুধু চেঞ্জ করেছিলাম, বালিশের কভারও চেঞ্জ করা হয়নি। তো আজকে সব একসাথে করব যেমনটা আমি করে থাকি। আর এই সময়টা কিন্তু বেশ অনেকক্ষণ পরে রান্নাঘরে রান্নাবান্নার কাজকর্ম তো আমার হয়েই গেছে, তার সাথে রাত্রিবেলা যে রান্না করব তারও কিছু ব্যবস্থা, মানে বেশ অনেকটাই ব্যবস্থা আমি করে রেখে এসেছি, করে রেখে তারপর ঘরের এই কাজগুলোতে হাত দিয়েছি। মাঝে মাঝে জানো তোমার একটা কথা ভীষণ মনে হয়, সেটা হচ্ছে আগামী দিনটা যদি সত্যি সত্যি জানতে পারতাম কি হতে চলেছে আমার সাথে আগামী সময়টাতে, তাহলে বোধহয় ভালো হতো। আবার সঙ্গে সঙ্গে এটাও ভাবি যে না, একটুও ভালো হতো না। আগামীটা জানি না বলেই তো প্রত্যেকটা সময় একটা আশা নিয়ে মানুষ বাঁচে, তাই না? যদি জানাই যেত যে আগামীতে এটা হবে, সেটা ভালো বা মন্দ যাই হোক না কেন, ভালো মন্দ মিশিয়েই তো হবে, এটা তো জীবনের ধর্ম। জীবনে শুধুই ভালো হবে আর খারাপ কিছুই হবে না, এটা তো হতে পারে না। আবার খারাপ শুধু হবে, ভালো কিছু হবে না, এটাও হতে পারে না। জীবন মানে সবটাই। তো সেক্ষেত্রে যাই ঘটুক আগামীতে, সেটা যদি জেনেই যেতাম তাহলে জীবনের প্রতি আগ্রহ বা আকর্ষণটাও হারিয়ে যেত, আর তাছাড়া না জীবনটা অন্য রকমই হতো। তাই এটাই ভালো যে আগামীতে কী হবে আমরা জানতে পারি না, এবং জানতে পারি না বলেই না আমাদের আশায় থাকি আমরা সবসময়। আর আশা হচ্ছে এমন একটা আলো যে আলো মানুষকে অনেক কিছু জয় করার শক্তি দেয়। সেই আশা হয়তো পূরণ হলোই না, কিন্তু ওই যে মনের মধ্যে যতক্ষণ আশাটা ছিল ততক্ষণ তো মানুষ আনন্দে থাকলো। প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম কিছু না কিছু আশায় বাঁচে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, একটা কথা আছে না, মানুষ যতক্ষণ বাঁচে ততক্ষণ কিছু না কিছুর আশা করতেই থাকে, এটাই মানুষের জীবন। তো যাই হোক চলো, শীত তো খুবই ছিল সকাল থেকে, কিন্তু এখন এই এত কিছু কাজ প্রচণ্ড দ্রুততার সাথে করতে গিয়ে আমার গরম লেগে গেল, যার জন্য ওপরে ওই উলেন হাউস কোটটা খুলে ফেলতে হয়েছে। তো যাই হোক, সমস্ত মানে এই দুটো ঘরেরই বিছানার চাদর বালিশের কভার সবই চেঞ্জ করে দিচ্ছি। আর এই শীতকালটা আসলে না সত্যি কি যে অস্বস্তি হতে থাকে, মানে এই শীতের কম্বল বলো, তারপর সোয়েটার চাদর সমস্ত কিছু এই যে বেরোবে শীতকালে, দেখো এইগুলো রাখার জন্য তো আর আলাদা করে কোনো জায়গা ফাঁকা রাখা থাকে না, সব জায়গায় ভর্তি থাকে। সেক্ষেত্রে ওই গরমের জিনিসপত্র কিছু ভেতরে ঢুকিয়ে শীতের জিনিস বার করা হয়, এই যা। তো গরমের জিনিস রাখতে যা জায়গা লাগে, শীতের জিনিস রাখতে তো তার ডবল জায়গা লাগে। তাছাড়াও এই যে বিছানার ওপর কম্বল, এখন তো তাও পাতলা কম্বল বেরিয়েছে, মোটা কম্বল এখনও বেরোয়নি, এরপরে যখন মোটা কম্বল বেরোবে তখন বিছানার ওপর অর্ধেকটা জুড়ে ওই কম্বলই থাকবে। শীতকাল না না চারিদিক থেকে, শুধু জানি না কেন আমার একারই কিনা, আমার একদমই মানে ভালো লাগে না, একদমই শীত সহ্য করতে পারি না। বহু মানুষই আছে জানো তো শীত ভীষণ ভালোবাসে, বহু মানুষ বলবো কি আমার ঘরেই আছে, মানে আমার ছেলে ভীষণ ভালো সেই শীতকালটার জন্য অপেক্ষা করে থাকে। এক তো এই ডিসেম্বর মাসটা ওর পড়াশোনা থাকে না, সেই জন্য মানে এটা ওরই কথা ওই বলে। তাছাড়া ও শীতকালটাতে খুব আরাম করে, ওর ভীষণ গরম লাগে জানি না কেন, তো সেজন্য শীতকালটার অপেক্ষায়ও থাকে আর কি। তো আমার পরিচিত এমন অনেক মানুষই আছে যারা শীতের অপেক্ষায় থাকে। তো যাই হোক, এই সময়টা আবার অনেকটা সময় পরে, কারণ জামা কাপড়গুলো ভাঁজ করলাম তোমরা দেখলে, তারপরে কাজে দিদি ঘর ঝাঁট দিয়ে মুছে দিয়ে গেছে, এখন আমি শীতের জিনিসপত্র বার করতে বসেছি। কারণ বেশ ভালো রকম ঠান্ডা না পড়ছে, সন্ধ্যের পর থেকে বেশ হাওয়া দিচ্ছে তো সারাদিন, সেই জন্য খুব ভালো ঠান্ডা পড়ে গেছে আর কি এখন। তো যার জন্য কিছু জিনিস বার করতে হবে, কারণ বার করেই না জিনিসগুলো তো ব্যবহার করা যাবে না, কিছু জিনিস একটু ওই রোদে দিতে হবে, মানে হাওয়াতে রাখতে হবে আর কি, রোদ তো সেভাবে আমার ঘরে আসে না, আর কিছু জিনিস কেচেও নিতে হবে, তাই জন্য সেগুলো বার করতে বসে বার তো করছি, যাই দেখছি মনে হচ্ছে হ্যাঁ এটা প্রয়োজন হবে, মানে আমার আর টুবলু জিনিসপত্র আমি বার করছি এখন, সবই প্রয়োজন হবে মনে হচ্ছে, কিন্তু ওই যে বার করে যে রাখবো কোথায় এত জিনিস সেটাই মাথার মধ্যে শুধু ঘুরছে। মানে শীতকালে যতই চেষ্টা করি না কেন ঘর গুছিয়ে রাখা না সম্ভব হয় না, এদিক ওদিকে জিনিসপত্র থেকেই যায়। চেষ্টা করি সারাদিনই গোছাই, সারাদিনই ভাঁজ করি, তারপরেও দেখি অগোছালো হয়ে কিছু জিনিস পড়েই আছে।
তো এখন আপাতত কী করছি জানো তো, এইগুলো নিয়ে গিয়ে রাখছি ওই ঘরে, মানে যে ঘরে ঢুকছি সেই ঘরে যে ম্যাট্রেসটা পাতা থাকে নিচে তার মধ্যে এক সাইড করে রেখে দিচ্ছি। ওখান থেকে পরবর্তী দিনে বেছে কিছু কেচেও নেব আর কিছু একটুখানি মেলিয়েও দেব, যেগুলো পরা যাবে আর কি, একটু মেলে দিলে সেগুলো একটু দেখে নেব। আর একটু আগে দেখলে তোমরা জামা কাপড় তুলে নিয়ে মানে ভাঁজ করে নিয়ে গেলাম, আর এখন আবার ওই যে চাদরগুলো বালিশের কভারগুলো খুলে নিয়েছিলাম সেগুলো সঙ্গে সঙ্গেই তো কাচতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো কাঁচাও হয়ে গেছে, এখন আবার সেগুলো মেলছি। এই জামা কাপড় তোলা, ভাঁজ করা, নির্দিষ্ট জায়গায় রাখা, আবার মেশিন থেকে জামা কাপড় বার করে সেগুলো মেলা, মানে এটাও কিন্তু একটা বড় কাজের মধ্যে পড়ে। আমার এক বান্ধবী আছে জানো তো, আমাকে সবসময় বলে যে ঘর মোছা বল, বাসন মাজা বল, সমস্ত কিছু আমি হাসি মুখে করে দিতে পারি, কিন্তু শুধু এই জামা কাপড় মেলা, তুলে ভাঁজ করে আর কি জায়গা মতো রাখা এবং আবার জামা কাপড় মেলে দেওয়া আর কি, যেটা সেই কাজটা যদি কেউ করে দেয় তাহলে ভালো হয়। মানে এই কাজটা করতেও একদমই ভালোবাসে না, এবং আমি বিভিন্ন ব্লগেও না দেখি অনেকেই বলে এটা, যে এই কাজটা করতে অনেকেই ভালোবাসে না, কিন্তু ওই যে করতে তো হয় সবাইকেই, কারণ এটা একটা এমন একটা কাজ আর কি, মানে যাদের বাড়িতে একাধিক হেল্পিং হ্যান্ড আছে তাদের ক্ষেত্রেও দেখেছি এই কাজটা নিজেদেরই করে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, খুব যে আমার খারাপ লাগে কাজটা করতে তা নয়, আমি সঙ্গে সঙ্গেই ভাঁজ করে ফেলি, কখনোই জমাই না, তবে ওই আর কি সব কাজগুলো মেলারে না একসাথে সংসারের কাজটা সারা দিনের কাজের মতোই আর কি, সারা দিনই কাজ করতে হয় কম বেশি। আর এই সময় দেখো সন্ধে হয়ে গেছে, তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি, আর আমার ওপর দিয়ে বলতে পারো একটা ঝড়ই বয়ে গেছে, কারণ সমস্ত কাজকর্ম করার পরে শীতকালে না আমার এই সন্ধ্যের দিক থেকে বিশেষ একটা কাজ করতে ইচ্ছে করে না, মানে স্নানের পর থেকে। সেজন্য আমি রাত্রিবেলা কি রান্না করবো তোমাদের বলছিলাম, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু ওই 3:30 আমার ঘরে না ওই প্লাম্বার চলে আসে, এই যে কলটাতে আমি এখন বাসন মাজছি সেই কলটাতে একটু সমস্যা হয়েছিল, জল পড়ছিল, তো অনেক দিন ধরে ডাকার পরে আজকে 2:45 সময় এসেছে, এবং আমার যে ডাইনিং রুমের বেসিনটা সেখানেও একটু প্রবলেম ছিল আর কি, ওই যেখান দিয়ে জল পড়ে ওই মুখের কাজটা কেটে গেছিলো, তো ওইটাও লাগাতে এসেছিলো। তো এই দুটো কাজ করতে গিয়ে ঘন্টা দেড়েক তো লেগেছে ওদের, সেটা তো ছেড়েই দিলাম, সারা ঘরবাড়ি প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছিলো, এবং ওই 3:30 সময় থেকে সারা ঘরবাড়ি আমাকে আবারও করে পরিষ্কার করতে হয়েছে, মানে যেটাতে আমার এতটাই বিরক্তি এসেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে বিরিয়ানি বানাবো বলে সমস্ত কিছু ব্যবস্থা দিনের বেলাতে করে রেখেছিলাম, মানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আলুও সেদ্ধ করে রেখেছিলাম, আর চা খেয়েছি যখন, চায়ের বাসন মাজি সন্ধ্যেবেলা তোমাদের তো দেখালাম, ওইটা দিয়ে আর কি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তো তখন দুধ গরম করে ওর মধ্যে ওই কেশরটাও ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু বেশি সময় ধরে ভিজে যায়। তো ওই যে এখন বিরিয়ানিটা করে নেব, তো সন্ধ্যেবেলার দিক থেকে কাজ করতে ইচ্ছে করে না বলে সমস্ত ব্যবস্থা করে রেখেছি যাতে ঝটপট করে বিরিয়ানিটা করে নিতে পারি, কিন্তু সেই আর কি, ওই যে বললাম তোমাদের আগে থেকে তো আর বোঝা বা জানা যায় না যে কী হতে চলেছে আগামীতে, আগামী সময় বা আগামী দিনে, তো এইটা আর কি আজকে আমার ছিল করতে হলো আর কি। বিশ্বাস করো মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম না আমি এই সমস্ত করে, ফলত আজকে আমার একদমই মানে রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে করতে তো হবে আর এটা ব্যবস্থা করে রেখেছি সেটা করতে হবে। আর বিরিয়ানি করতে না সত্যি কথা বলতে আমার না আর ভালোই লাগে না, কারণ বিরিয়ানি শুধু করলে তো হবে না, যে কোনো বাড়িতেই তোমরা দেখবে যে বিরিয়ানি হচ্ছে মানে মানে আনন্দ করে সবাই খেয়ে নেবে, কিন্তু টুবলু তো বিরিয়ানি খায় না, এবার বিরিয়ানি ওই জন্য না মানে আগে তো একদমই করতাম না আমি ঘরে, মাঝে মাঝে কিনে এনে খাওয়া হতো ঠিকই, ঘরে একদমই করতাম না এই কারণেই, কারণ ও যেহেতু খেতে ভালোবাসে না, কিন্তু এখন করি, তো ওর জন্য আলাদা একটা ব্যবস্থা সবসময়ই রাখতে হয়, আজকের দিনেও রাখতে হবে সেরকম ব্যবস্থা, কারণ ও একটুও বিরিয়ানি খায় না, বিরিয়ানি বললে ভুল, রাইসের কোনো কিছুই খায় না, ফ্রাইড রাইস তো অনির্বাণও খেতে খুব একটা ভালোবাসে না, আমি ভীষণ ভালোবাসি, বহুদিনই ঘরে করা হয় না এই একই কারণে, একার জন্য কি কিছু করতে সেভাবে ইচ্ছা করে করে না। তো যাই হোক, এখানে ওই মাংসটা কষা হচ্ছে, তার মধ্যে একটু রায়তা বানিয়ে নিলাম বিরিয়ানির সাথে, না এই রায়তাটা না হলে আমার একদমই ভালো লাগে না, দোকানেও দেখবে অনেক জায়গায় খেতে গেলে রায়তাটা দেয় না, আর আজকে তার সাথে রায়তার সাথে ধনে পাতার চাটনিও আছে, দাদা বৌদির বিরিয়ানিতে না এই ধনে পাতার চাটনিটা দেয়, রায়তা কিন্তু দেয় না, কিন্তু জানি না কেন বিরিয়ানির সাথে রায়তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগে মানে কি, এটা না হলে না মনে হয় যেন বিরিয়ানিটা অসম্পূর্ণ, আর এমনিতেই বিরিয়ানি প্রেমী আর কি আমি সেভাবে নই, অনির্বাণ খেতে খুবই ভালোবাসে, আমি আর কি খাই, খারাপ বাসি বলবো না, তবে হ্যাঁ খুব ভালোবাসি এমনটাও নয়। তো এখানে ওই কেশরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটুখানি ওই মিঠা আতর দিয়ে দিচ্ছি, আর কেওড়া জলও একটু দিয়ে দেবো যাতে ওই একসাথেই হয়ে যায় আর কি, তারপরে এইটা যখন লেয়ারটা তৈরি করবো তখন তার মধ্যে দেবো আর কি।
তো যাই হোক, ক্লান্তি যতই আসুক না কেন, একটা জিনিস ঠিক যে কাজগুলো বাকি ছিল, বহুদিন থেকে এগুলোর জন্য অসুবিধা হচ্ছিল। টুবলুর পরীক্ষা চলছিল বলেও আরও করানো হচ্ছিল না বা বিভিন্ন কারণেই, তো যাই হোক একসাথে হয়ে গেছে। কারণ খুবই অসুবিধার মধ্যে ছিলাম, এই কাজটা আর কি করাতেই হতো, তো কাজটা ফাইনালি হয়েছে এটা ভেবেই আর কি শান্তি হচ্ছে। কিন্তু ওই আর কি একটু পরিশ্রম বেশি হয়ে গেল আজকের দিনে। যদি রাত্রিবেলা রান্নাবান্না আজকে না থাকতো তাহলে হয়তো এতটা অসুবিধা লাগতো না আর কি, কিন্তু ওই আর কি এক এক দিন এরকম হয়েই যায় আর কি। আর এখানে দেখো বিরিয়ানিটা তো এবার লেয়ারটা সাজাচ্ছি আর কি। আর জানো তো, আমি যখন কোনো ভিডিও দেখি, মানে বিরিয়ানির এই লেয়ারটা সাজানো দেখানোর কিছুই নেই, হয়তো তোমরা তো আর আমার এই ভিডিও দেখে বিরিয়ানি বানানো শিখবে না, সেটা তো ঠিকই, সবাই বিরিয়ানি বানাতে জানে, আমি জানি সেটা। কিন্তু আমি যখন কোনো ভিডিও দেখি না, তখন মানে যখন এই লেয়ারিংটা দেখানো হয় আমার এটা দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে, সেজন্য না আমি যখন বিরিয়ানি বানাই এইটা আমি দেখাতে চেষ্টা করি। আসলে কী বলো তো, ভিডিও বানাই আমরা যারা, তারা তো আগে তো মানে দেখি আর কি, দর্শক তো, সেক্ষেত্রে দেখে যেটা ভালো লাগে, নিজের চোখে দেখে যেটা ভালো লাগে সেটাই না দেখাতেও ভালো লাগে, তো ওই আর কি। সেই জন্যেই এখানে আর কি ওই ঘি দিলাম, বিরিয়ানি মশলা আর গরম মশলা, এই সমস্ত দিয়ে আর মাংসটা দিয়ে ভালো করে লেয়ারটা সাজিয়ে নিলাম। আর এটা বসিয়ে দেবো আগে দমে, আর এটা দমে বসিয়ে তো মাজতে হবে বাসন, মানে এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে যে কত বাসন বেরিয়ে গেছে আমি জানি না কেন, আমার মতো সবারই হয় কি না, তবে হ্যাঁ কাজ করতে গেলে বাসন তো বেরোবেই, তো সেই সমস্ত বাসনগুলো সমস্ত কিছু মেজে ফেলবো এটা দমে বসিয়ে, ওই আর কি মিনিট 20-25 মতো দমে বসাবো। তো এরকম একটা ওই রুটি করার যে প্যান আছে তার মধ্যেই বসালাম। আর আমি না আগে এমনি যখন করতাম তখন মানে স্টিলের কোনো বাটিতে বা ডেচকিতে তখন ওই আটা দিয়ে মুখটা আটকাতাম, কিন্তু এগুলোতে না সেটা আর আটকাই না, কিছুই অসুবিধা হয় না। তো এখন চলো বাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়ে আগে ঠিকঠাক করে তারপরে অন্য রান্না করতে হবে। রান্না বলতে করবো আজকে লুচি। তো টুবলু বললো তোমরা যখন বিরিয়ানি খাবে আমাকে লুচি বানিয়ে দাও, তো লুচি বানিয়ে দিয়েছিলাম। আর আগের দিন লুচি করেছিলাম না, সম্ভবত পরশু দিনই বোধ হয় করেছিলাম। তো সেদিনকে আলু চচ্চড়ি করেছিলাম, সেই আলু চচ্চড়িটা বেশ কিছুটা রয়েছে, যদিও ও সেটা খাবে না বলতে মানে দেবো ওটা, কিন্তু ও লুচি না শুধু খেতে ভালোবাসে, শুধু লুচি হলেই খেয়ে না, আলু চচ্চড়ি দিলে ওই সামান্য একটুখানি খায় আর কি। তো যাই হোক, সেই জন্য ওর জন্য লুচি ভেজে দেবো আর কি। তো ভাবলাম বিরিয়ানিটা যখন দমে বসিয়েছি এর মধ্যে বাসনগুলো মেজে নিই, বাসন না বেসিনে জমা হতে থাকলে আমার ভীষণ অস্বস্তি হতে থাকে, আর ওই একসাথে মাজতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার থেকে যে কটা যখন বেরোচ্ছে তখনই মেজে নিচ্ছি, এখনও মেজে নিলাম। এবার ময়দাটা মেখে ফেলি চলো। ময়দা মেখে প্রথমে টুবলুকেই লুচিটা ভেজে দিয়ে দেবো, আর তারপরে ততক্ষণে বিরিয়ানিটার দম দিয়েছি সেটাও কমপ্লিট হয়ে যাবে, বিরিয়ানিটা তারপরে নিয়ে নেবো আমরা খাওয়ার জন্য। তো চলো, এখানে প্রথমে ময়দা তো মেখে নিয়েছি, লুচিটাও এবার ঝটপট করে ভেজে ফেলি। তো প্রথমে লুচিটা ভাজা আর কি আমি শুরু করেছিলাম, ওই একটাকে দুটো মতো আমি ভেজেছিলাম, তারপরেই অনির্বাণ চলে আসে। জানোই তো তোমরা যে লুচি ভাজলে ওই ভাজে সবসময়, লুচি ভাজতেও ভালোও বাসে আর ও লুচি ভাজাটা ভালোও হয়। এই দেখো ও আমি করছিলাম, তো ও এসে নিল এখন। তো চলো লুচিটা ভেজে নিয়ে আগে টুবলুকে দিয়ে দিই খেতে, তারপরে ততক্ষণে আমাদের বিরিয়ানি হয়ে গেছে দম দেওয়া, আমি এমনি বন্ধ করে গ্যাস অফ করেই আর কি রেখে দিয়েছি, এখন লুচিটা ওকে দিয়ে নিয়ে তারপরে আমরা বিরিয়ানিটা নিয়ে নেব। রান্নাবান্না বা ঘরের সমস্ত কাজ যে সবসময় ভালোবেসে করি তা কিন্তু নয়, মাঝে মাঝে আমারও ইচ্ছা করে না, ক্লান্তি আসে, বিরক্তি আসে, এই সমস্ত কিছু আমারও আসে, তো আজকের দিনটা না সেরকমই একটা দিন। কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে যখন ঘরের মানুষগুলো সবাই ভালোবেসে খায় এবং খেয়ে ভালো বলে, তখন না সমস্ত ক্লান্তি বিরক্তি সব কিছুই যেন নিমেষে উধাও হয়ে যায়। তো ফাইনালি বিরিয়ানি রেডি হয়ে গেছে, বিরিয়ানিটা এখন নিয়ে নিচ্ছি, আর তার সাথে তোমাদের বললামই আজকে রায়তা তো বানিয়েছি, আর ধনে পাতার চাটনিও বানিয়েছিলাম একদিন কি দুদিন আগে, তোমাদের সেই পাকোড়া যখন দেখিয়েছিলাম রেসিপিটা তখন তোমরা দেখেছিলে, তো এই দুটো দিয়েই বিরিয়ানি কিন্তু আজকে দারুণ লাগবে খেতে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকক্ষণই, তারপরে রান্নাঘরের সমস্ত কিছু কাজকর্ম আমি কমপ্লিট করে ফেলেছি, যেটা কিন্তু অনেকটা সময় ধরেই করতে হয়,
খেতে তো সময় লাগে 10 মিনিট, কিন্তু রান্নাবান্না করা বা তারপরের যে কাজগুলো সেগুলোতেই লেগে যায় অনেকটা সময়। তো এখানে দেখো, আগামীকাল সকালে খাওয়া হবে বলে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আমন্ড ভিজিয়ে রেখেছি, আর গ্যাসটা তো মুছতে হয়েইছে। একে তো বিরিয়ানি হয়েছে, তারপরে তোমার লুচি ভেজেছি, তো সব মিলিয়ে গ্যাসও ময়লা হয়ে গেছিলো, সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, একদম চকাচক করে নিয়েছি বলতে পারো। আর এদিকে বাসন দেখতেই পাচ্ছ, বাসনের সম্ভার, তো সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে। আর এখন না এই সমস্ত কাজ করতে গিয়ে বেজে গেছে প্রায় 11:30। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।